হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি তোমাদের দশম শ্রেণীর সিন্ধু তীরে কবিতার কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো সিন্ধু তীরে কবিতার এমসিকিউ এর ভিডিওর লিঙ্ক তোমরা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারো সেটা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করি। কোয়েশ্চেন নাম্বার ১, সিন্ধু তীরে কাব্যাংশটির রচয়িতা কে? সপ্তদশ শতকে আরাকান রাজসভার কবি সৈয়দ আলাওল সিন্ধু তীরে কাব্যাংশটি রচনা করেন। কোয়েশ্চেন নাম্বার ২, সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত? সিন্ধু তীরে কাব্যাংশটি সৈয়দ আলাওল রচিত পদ্মাবতী কাব্যগ্রন্থের পদ্মা সমুদ্র খণ্ড থেকে গৃহীত। কোয়েশ্চেন নাম্বার ৩, সৈয়দ আলাওল রচিত পদ্মাবতী কাব্যগ্রন্থটি কোন কাব্যের অনুসরণে রচিত? আলাওল রচিত পদ্মাবতী কাব্যগ্রন্থটি হিন্দি কবি মালিক মোহাম্মদ জায়সির রচিত পদুমাবত কাব্যগ্রন্থের অনুসরণে রচিত। কোয়েশ্চেন নাম্বার ৪, সমুদ্র নিরিপতি সুতা বলতে কাকে বোঝানো হয়েছে? সৈয়দ আলাওল সমুদ্রপতি সুতা বলতে পদ্মা নামের এক গুণবতী কন্যাকে বুঝিয়েছেন। জায়সির লেখা মূল কাব্যে এর নাম হলো লক্ষ্মী। কোয়েশ্চেন নাম্বার ৫, মধ্যেতে যে কন্যাখানি, কোন কন্যার কথা বলা হয়েছে? সিন্ধু তীরে কবিতা অনুসারে সমুদ্রকন্যা পদ্মা উদ্যান ভ্রমণে এসে সংজ্ঞাহীন পঞ্চকন্যার মধ্যে স্বর্গের অপ্সরার মতো সুন্দরী রাজকন্যা পদ্মাবতীকে আবিষ্কার করলেন, এখানে তার কথাই বলা হয়েছে। অর্থাৎ মধ্যেতে যে কন্যাখানি বলতে এখানে পদ্মাবতীর কথা বোঝানো হয়েছে। কোয়েশ্চেন নাম্বার ৬, সখী সবে আজ্ঞা দিল, পদ্মা সখীদের কি আজ্ঞা দিয়েছিল? সিন্ধু তীরে কবিতায় উদ্যান ভ্রমণকালে সংজ্ঞাহীন পঞ্চকন্যাকে দেখে পদ্মা তার সখীদের সেই পঞ্চকন্যাকে বসনে ঢেকে উদ্যানে আনার আদেশ দেন। কোয়েশ্চেন নাম্বার ৭, পঞ্চকন্যা পায়লা চেতন, পঞ্চকন্যা কিভাবে চেতনা ফিরে পেল? আলাওল রচিত সিন্ধু তীরে কাব্য অনুসারে সমুদ্রকন্যা পদ্মা ও তার সখীদের বহু যত্ন ও মন্ত্র তন্ত্র মহৌষধি সহযোগে চিকিৎসার ফলে পঞ্চকন্যা চেতনা ফিরে পেল। কোয়েশ্চেন নাম্বার ৮, তাহাতে বিচিত্র টঙ্গী, টঙ্গী শব্দের অর্থ কি? সৈয়দ আলাওলের সিন্ধু তীরে কবিতায় বর্ণিত টঙ্গী শব্দের অর্থ হল বৃক্ষাবাস, অর্থাৎ বড় বড় বৃক্ষের ডালে যে ছোট ছোট ঘর থাকে সেগুলিকে মূলত টঙ্গী বলা হয়। কোয়েশ্চেন নাম্বার ৯, অতি মনোহর দেশ, দেশটিকে মনোহর বলা হয়েছে কেন? সিন্ধু তীরে কবিতা অনুসারে সমুদ্র সংলগ্ন দেশ বা নগরীটি স্বর্গীয় এবং অলৌকিক বৈচিত্র্যে ভরা, সেখানকার মানুষদের কোনো দুঃখ দুর্দশা নেই, তাই দেশটিকে অতি মনোহর বলা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার ১০, দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, অনুমান করে নিজ চিত্তে, বালা কি অনুমান করেছিল? সিন্ধু তীরে কবিতা অনুসারে সংজ্ঞাহীন কন্যাটিকে দেখে পদ্মা অনুমান করেছিল যে হয়তোবা দেবরাজ ইন্দ্রের অভিশাপে কোনো বিদ্যাধরী স্বর্গবষ্ট হয়ে পৃথিবীতে পড়েছেন। কোয়েশ্চেন নাম্বার ১১, শ্রীযুত মাগনগুণী আলাওল তার কবিতায় শেষে মাগনের নাম উল্লেখ করেছেন কেন? সৈয়দ আলাওল আরাকান রাজসভার মাগন ঠাকুরের আদেশে পদ্মাবতী কাব্য রচনা শুরু করেন, তাই সেকালের মধ্যযুগীয় সাহিত্য রীতি অনুসারে কবিতার শেষে মাগনের নাম উল্লেখ করা হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমরা জানিও।